আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন দুবাইতে ক্যাম্পের ছাদে আমাদের এক দেশি ভাইয়ের সাদ বাগান। দেখেন এখনও সিম গাছ আছে, কিন্তু সিম ধরা আর হচ্ছে না, কিন্তু গাছ এখনও জীবিত আছে। জুন মাস চলে আসছে গরমের সিজন, কিন্তু এখনও আছে গাছ, এখনও জিন্দা আছে গাছ, এখনও জিন্দা আছে, কিন্তু সিম নাই গাছে। বেগুন, ছোট ছোট সাদা বেগুন, অনেকগুলো এখান দিয়ে আছে সাদা বেগুন। অবশ্য এখন শেষ হয়ে যাচ্ছে, সিজন শেষ, মরে যাচ্ছে। এই যে এখান দিয়ে সিম গাছ মরে যাচ্ছে, এই যে এসির হওয়ার কারণে, গরম হওয়ার কারণে। বেগুন গাছও এখন শুকিয়ে যেতেছে, অনেক দৌড়ছে, অনেক খাওয়া হয়েছে। রমজান মাসে এই বাগানের বেগুন দিয়ে এই বেগুনই বানানো হয়েছে রমজান মাসে। এই সুন্দর পুঁইশাক দেখেন, পুঁইশাক উঠতেছে অনেক সুন্দর হয়ে, একবারে দারুণ তাজা, একবার তরতাজা পুঁইশাক। এই যে এই তো অনেকদিন ছিল, প্রায় 6 মাস ধরে ছিল, এখন আস্তে আস্তে মরে যাচ্ছে। গরম আসতে তো আসছে, তো জুন মাস এখন চলতেছে গরম, এই জন্য সিজন শেষ, আবার নতুন করে লাগানো হবে। এখন মরে যাচ্ছে এগুলো সব, বাগান অনেকেই খাইছে বাগানের সবজি। এগুলো সাদা বেগুন ডিমের মতো, এই যে সাদা বেগুন গুলা। সিম গাছ এটা এখনো তাজা আছে, কিন্তু এখন তো আর ধরবে না, এখন সিজন শেষ। এই হলো অবস্থা আর কি, একটু খরচ বাঁচানোর জন্য নিজের বাগান করে খাওয়া আর কি, ছাদে, ক্যাম্পের ছাদে এটা।